নমস্কার, মুই পাহিরে সরকার। মুই তোমরা গুলা সবাইকে স্বাগতম জানাং মোর ডিউটির ইউটিউব চ্যানেল দ্য কালারফুল লাইফ। তো সবাইকে জানাং গুড মর্নিং। তোমরা হয়তো ভাবি আছেন মুই হঠাৎ কেন বা দিদির ব্লগত। তো আজের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হয়ে আছে। তোমরা ব্লগটা শেষ অব্দি দেখি থাকো, আমার সাথত থাকো। তো ব্লগটা কেমন লাগে লাস্টত কমেন্ট করে জানান কোন পার্টটা ভাল লাগে। তো এলাম, মুই সকাল সকাল উঠলুম, খুবই বান্দরের যে সেই শব্দ হয়ে আছে। তো এলা আরও ব্রাশ ট্রাশ করং, তোমরা ততক্ষণ দিদিক দেখো দিদি কী করি আছে। মুই এলা স্কুল যাই, মুই রেডি হম স্কুল যাবার জন্যে। তো বাই বাই। তোমরা হয়তো মোর ইন্ট্রোটা দেখে আসলে ধরলেন যে আজের ইন্ট্রোটা এমন কেন হল। তো মুই বহুত দিন থেকে ব্লগ দিয়ে আসুন ঠিকই, কিন্তু অমন কোনো ইন্টারেস্টিং নাই না ব্লগ। তো মুই ভাবলাম আজের ব্লগটা অল্প ইন্টারেস্টিং করম, কারণ মুই ফার্স্ট ব্লগ তো মুই আমার বাড়ির থেকে স্টার্ট করছো। তো আমার বাড়িটা তো ছাড়ার বহুত দিন হল, আর বাড়ি ছাড়ার পরেও এতি এসে রওয়াতে মানে মুই না আমার বাড়ির কোনো ব্লগ দেখে পাই আসো না এই বাড়ির কোনো ব্লগ দেখে পাই আসো। তো মুই তো কোনো ব্লগ দেখে না পাই আসো। তো মুই ভাবলুম হয়তো তোমরা গুলো মোর মানে আমার তামারহাটের বাড়ি মিস করিয়েছেন, কারণ ফার্স্ট অডি থেকে স্টার্টিং করছম। তারপরে গুগলু আসিল আমার, গুগলুর লগত বহুত খেলা খেলা খেলাইছম। গুগলুক তো মুই সেই মিস করাং, এনি টাইম মিস করিতাম। এটি থাকিলে বহুত ভাল লাগিল, মোর একটা সাথী হইলে গায়। আর উইও মোক সারা কেমন হয়ে গেছে নাই। তো মুই ভাবলাম আজের ব্লগটা অল্প এমন ইন্টারেস্টিং করম যাতে তোমরা মোর এটি কলকাতা দেখবার আসে পান, একবার তামারহাটত যাবার পান। তার জন্য মোর ইন্ট্রোটা মোর কাকার বেটি ভন্টি যে আছে পাহিরায় সরকার উইয়ে দিছে ইন্ট্রোটা। আশা করলুম তোমরা গুলা করে ইন্ট্রোটা দেখি ভালো লাগছে। বেশি বহুত কয়া ঠায়া মানালুম, স্কুল টিস্কুল যায় না, টিউশন টিউশন থাকে সবসময়। তা বহুত কয়া ঠায়া মানেয়া কয় হবে দি করিম করিম। তো আমি আজই অল্প ব্লগটা করিস ভাল লাগবে। তো তার জন্য মুই ভাবলুম আজই এমন একটা ব্লগ বানা, আশা করাম তোমরা গুলা আরও বহুত ভাল লাগবে। তো মুই সকালে তো দেখলে নে এলাম, মুই বহুতখানে উচ্চ উঠিয়ে ঘর ঠর ঝাড়ু দেওয়া কাম যা যা কাম আছে সব করলুম। আর আজই কাপড় ধুয়ে দিই মুই, কাপড় ঠাপড়গুলো এলা ধুয়ে দেন দিয়ে তারপরে বাকিখিনি করবে। তো মুই কাপড় ঠাপড় ধুতে ধুতে তামার হাটত কী হয়ে আছে তোমরা এলা দেখো, মানে আমার বাড়ি কী হয়ে আছে, মোর ঘন্টি কী করিয়েছে, গুগলু কী করিয়েছে, তোমরা তৎক্ষণ উঠে দেখো। তারপরে মুই আসি এসে মুই কী করো না করো। সো মুই স্কুল থেকে আসলুম, এলাম মুই হাত মুখ ধুম, বাইরে মানে সেই রয়েছে এত গরম পড়ছে না। তো মুই এলা ফ্রেশ হম, ফ্রেশ হয়া কিছু খায়া দেয় বিক্রি করে উঠে যাম। তো মুই এলা তোমার একটু জানি যে তোমাকে গুগলুক দেখায়, তো দিদি ঘরের বাড়ি দেখায়, দিদির রুম দেখায়, সবগুলোই দেখায়, তোমরা শেষ অব্দি দেখে দেব। তো ফাইনালি মুই এলা দিদি ঘরটি যায় আসাম, মুই যা দেখো গুগলু কী করি আছে। মুই এবারে ভালো কদিন পরে যায় আসাম, কারণ মোর স্কুল খোলার থাকি, স্কুলের তো চাপ আছে আছে, টিউশনও আছে। তো যেমন মনে হল অল্প পরে আরও টিউশন আছে। তো যাং দেখো গুগলু কী করি আছে, বর্মা কী করি আছে, কী কী রান্ধি কী আছে সবে দেখাং। এলা তোমরা দেখি দেখো গুগলু কী করে, তিন চার দিন পরে দেখি। শুটিং হয়েছে, ঝগনেটি কম জল আছে, যদি দেখেন নাই তাহলে লিঙ্ক ইন ডিসক্রিপশন বা আইকন বাটনও তো আছে, ওটিও দেখিবেন তোমরা।
পরবর্তী আরো একটা ফানি ভিডিও আছে, যদি তোমরা দেখতে চান তাহলে কমেন্টে জানান, দিদি তোমাকে নিশ্চয়ই শেয়ার করবে। ওইটা একটা ফানি ভিডিও হয় যেটা আমরা বানাইছিলাম, যখন এটি জল একদমই কম আছিল, এলা তো জল বাইচ্ছে, যখন কম জল আসে তখন তো তুই মুই আর জিয়া দিয়ে ঝাপ্পাছি, এলা বান্দর ঝাপ্পাই তুইও নাই, তুই যখন আসবো তখন আসি দেখিস কত দূর জল এসে, তোকে এলা বহুতই মিস করি এটি আসিয়ে। তুই বর্মা কি লাগেছে দেখো, মাছ পালু বর্মা? তোমরা দেখো ডিগিতে দেখো কত শুনেছে। তোমরা ততক্ষণ দিদিক দেখে থাকো, দিদি কি কি করে, এই যে বান্দরও আসিল কলুং না উমারা ইলাকা হিলে, বাই বাই। অনেকক্ষণ পরে মুই এলা, হে অল্প আজারি পারুম, বহুত কাম করলুম, এলা খাওয়া দাওয়ার পালা, মুই বানাইতে বানাইতে এটাকে আমার খাওয়াইয়ে আসিছে। হাই কোন একটা তো মুই তাড়াতাড়ি খাবার দেখ, মেরে ফের এলাই যাবে, বহুত দেরি হয়ে গেল, আজ বহুত কাম করলো, ময়ূর ঠাকুর ঠাকুর পুজো নিলুম, কোনো খাওয়া নেই, সকালে মুখে ভোগ লাগছে, মুই এলা ডিরেক্ট লাঞ্চে করম। তো দেখি থাকো আরও ব্লগটা, আর তোমরা আমার বাড়ির তো দেখলে না কী কী হইলে কেমন লাগিল কমেন্টত কন, কিন্তু অল্প ইন্টারেস্টিং হচ্ছে না আজ। তো ঠিক আছে তাহলে মুই খাওয়া দাওয়া করি নিয়ে গেলাম। আর আজ বানাইছম তমুল আর সয়াবিন লাবড়া আর মুগ ডাল পাতলা করে আর ভাত, তাহলে খাই আমরা। ফাইনালি ইমে মানে খাওয়া দাওয়া হইল আমার, আর ইমরাও গেলে আর অনেকক্ষণ পরে বসলাম, বহুত ভালো লাগে গেছে, একদম আজ শরীরটা বহুত বেয়া হয়ে গেছে। তো এলা মুই ভাবি আসলাম যে কি করম, এলা মুই অল্প রেস্ট নেন, কাপড় চোপড়গুলো উল্টিয়ে দিলুম, আদুগুলো শুকিয়ে তুলে তুলে থুলুম, বহুতগুলো কাপড় থুলুম, বিছনের চাদর পাঁচ ছয়খান দিলুম, বালুশের কভার আরও গামছা টামছা সব ধুলুম, এলা আমি অল্প রেস্ট নেন নিয়ে, তারপরে কী করি এসো না করি এসো সবগুলো দেখবেন আরও। তো দেখি থাকো আরও ব্লগটা, আজই অল্প নতুন নতুন করি এসো না। তো আমার ওটা কী কী হল তোমার তো দেখলে নে, তো এলা এলার জন্য বাই বাই, আমি আসি এসো আরও অল্প পরে। বসি বসি সিরিজ দেখি এসো, কী করো আমার ভালো লাগিয়েছে, তো মুই সিরিজ স্টার্ট করলাম দেখা, বাংলা সিরিজ লাল বাজার ওয়ান সিজন মানে সিরিজ ওয়ান দেখি এসো। ঠিক আছে তাহলে আমি যতক্ষণ দেখি না। তো মুই কালি আর কোনো ভিডিও বানের পাং নাই, কারণ মানে এটা হয়ে আছে নেক্সট ডে আর কি, পরের দিনের ভিডিও করি এসো মানে অ্যাড করে দিয়েছ, কারণ কালি মানে মোর কিবা হলে বিকেলে অল্প রেস্ট নেওয়ার জন্য থাকলো, কালি এত কিবা কাপড় ঠাপড় ধোয়ার জন্য এমন হচ্ছে নাকি, কাপড় সাপড় ধুচ মেলা ঘর ঠোর মুছা মুছি করছো যে,
এত জ্বর আসছে রাতে গার বিষ একেবারে মানে মুই মানে ওখানে টাইমত কবারে না কি হয়ে আছে গোটায় গার হাতের বিষ আর সেই চোখ দিয়ে গেলে ছরে জল পড়ে লেগেছে নাক শাক বন্ধ তার জন্য মুই আর কোনো ভিডিও শিডিও করো না তো মুই ভাবছিলাম ব্লগটা দিদি এন করবে কিন্তু দিদির শরীর খারাপের জন্য মুই এন করেছিলাম আশা করুন তোমার ব্লগটা ভালো লাগে থাকে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন আর কোনটা বার ভালো লাগছে ওইটা কন মানে ওই পাকের কলকাতার তামাহাটের দিকে কোনটা মিক্স আপ করে তোমার কেমন লাগছে ওইটা কমেন্টে জানান আর যদি চ্যানেলটা নতুন আসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন আর আজের ব্লগটা এইটুকুই মুই এন করিয়েছিলাম আশা করব তোমার ভালো লাগছে তো ডান্ডবর বাই বাই।